নমস্কার, আপনার দেখছেন আপনার খাবার। আর এই মুহূর্তে কিন্তু রয়েছে আমরা একেবারে কাঁচাপাড়ার নিচু বাসায়, সেখানে কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে মঙ্গল আরতি আর চৈতি ছট পুজো। চৈতি ছট পুজোর প্রথম অর্ঘ্য ছিল, আর ইতিমধ্যে কিন্তু মঙ্গল আরতি যে রামনবমী কমিটি, রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে যে মঙ্গল আরতির আয়োজন করেছিল তার সূচনা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমরা সেই চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি। আর এখানে কিন্তু মঙ্গলের সূচনা হয়ে গিয়েছে কিন্তু শুরু হয়ে গিয়েছে মঙ্গল আরতি কাছাপাড়া নিচু বাসা পুকুর যেটি রয়েছে সেই ছট পুকুরে সূচনা হয়ে গেছে ইতিমধ্যে। আজ চৈতি ছট পুজো, আর চৈতি ছট পুজোর প্রথম অর্ঘ্য আজ। আর সেই উপলক্ষেই কাঁচাপাড়া রামনবমী উদযাপন কমিটি এই মঙ্গল আরতির শুভ সূচনা করেছেন। আমরা সেই চিত্রই আপনাদের সমক্ষে তুলে ধরছি সরাসরি। কমিটির পক্ষ থেকে কাঁচাপাড়া নিচু বাসা ছট পুকুর ঘাটে আয়োজন করা হয়েছে মঙ্গল আরতির। আর ইতিমধ্যেই কিন্তু সেই মঙ্গল আরতির শুভ সূচনা হয়ে গিয়েছে। আপনারা দেখছেন তিনি মহারাজ রয়েছেন, মহারাজ কিন্তু মঙ্গল আরতি করছেন। আর ছট পুকুরের চারিদিকে কিন্তু সেই মঙ্গল আরতি উদযাপনের জন্য ভিড় করে রয়েছেন। Oh, my God.
থেকে কিন্তু সরাসরি আমরা মঙ্গল আরতি তুলে ধরছি। রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে মঙ্গল আরতির আয়োজন করা হয়েছে। আর এই মঙ্গল আরতি দেখার জন্য দর্শকদের যে ভিড়, সেই ভিড় কিন্তু আমরা দেখাচ্ছি ছট পুকুর কাছাকাছি নিচু ভাষার যে ছট পুকুর রয়েছে তাকে ঘিরে কিন্তু মানুষ ইতিমধ্যেই ভিড় করেছে মঙ্গল আরতি দেখার জন্য, সেই চিত্র আমরা তুলে ধরছি। আর ইতিমধ্যে দেখা আমরা দেখাচ্ছি যে এই যে যে ঘাট রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই মঙ্গল আরতি। আর চারিপাশে ছট পুকুরের চারিপাশে কিন্তু মানুষের ভিড় রয়েছে। এতক্ষণ কিন্তু আমরা দেখাচ্ছিলাম মঙ্গল আরতি কিন্তু এখনো চলবে, তাছাড়া নিচু ভাষা থেকে আপনারা দেখছেন আত্মক খবর দেখতে পাবেন সঙ্গে থাকুন। Thank you.